পুরীতে মহা সমারোহে পালিত হচ্ছে। এবার দিকে জগন্নাথ দেবের যাত্রা। দেশের বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে স্নান যাত্রা উৎসব বিশেষ তিথিতে স্নান উৎসব পালিত হয়ে থাকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার পনেরো দিন আগে স্নানযাত্রা পালন করা হয় আর সেই মতোই পুরীতে চলছে পনেরো দিন আগে জগন্নাথ সুভদ্রা স্নান যাত্রা পালন করা হচ্ছে প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয় জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে স্নানযাত্রা হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমা বলা হয়ে থাকে মহাস্নানের আগে অব্দি রত্নবেদিতেই অবস্থান করেন এই জগন্নাথ প্রথমে জগন্নাথ তারপর বলভদ্র শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের পুরোহিতরা তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নান বেদিতে সুন্দর পটবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেব সহ বলরাম ও সুভদ্রাকে স্নান মঞ্চে নিয়ে আসা হয় সেই সময় চামর ও তালপাতা দিয়ে তিন দেবতাকে বাতাস করা হয় সেখানে মঙ্গল আরতি ও সূর্য আরাধনার পর তিনজনকে স্নানের জন্য প্রস্তুত করানো হয় মন্দিরের দক্ষিণ দিকের দরজায় রয়েছে কুয়ো সেই কুয়ো থেকে একশো আট ঘটি জল তুলে সেই জলে স্নান করেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা পুরীতে সমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পনেরো দিন আগে থেকেই শুরু হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে এই স্নানযাত্রা আর এই মুহূর্তে আপনারা ছবি দেখছেন পুরীর ছবি সেখানে কিন্তু জমজমাট জগন্নাথ দেবের স্নানযাত্রা দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে এই স্নানযাত্রা নিষ্ঠার সঙ্গে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা পনেরো দিন আগে থেকে শুরু হয় এই স্নানযাত্রা উৎসব সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরীর ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে স্নান এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন পুরীর ছবি পুরীর পাশাপাশি এ রাজ্যেও মহা ধুমধামে পালিত হচ্ছে জগন্নাথের স্নান উৎসব সল্টেকের সিবি চুয়ান্ন নম্বর বাড়িতে স্নানযাত্রার আয়োজন আজকের দিনে বিধাননগরের পাঁচশো জন বাসিন্দা তিন বিগ্রহ স্নান করার দুয়ারের কালচিনিতে শ্রী চৈতন্য সেবাশ্রম সংঘের গৌরী মঠেও পুজো এই প্রথম এই আশ্রমে জগন্নাথের পুজো হবে তার আগে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আলিপুরদুয়ারের কালচিনিতে জগন্নাথ দেবের পুজো পুরীর পাশাপাশি রাজ্যেও বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে স্নান স্নানযাত্রা প্রথা মেনে পালিত হচ্ছে স্নান উৎসব পনেরো দিন আগে হয়ে থাকে এই স্নান উৎসব রথের পনেরো দিন আগে আর সেই মতোই কিন্তু মহা ধুমধামে সহকারে পালিত হচ্ছে জগন্নাথের স্নান উৎসব আলিপুরদুয়ারের কালচিনিতে জগন্নাথ দেবের পুজো সল্টলেকের সিবি চুয়ান্ন নম্বর বাড়িতে স্নানযাত্রার আয়োজন প্রথা মেনে পালিত হচ্ছে সেই স্নান যাত্রা উৎসব এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবপম সরকার দেবপম একদিকে পুরীর ছবি আমরা দেখালাম আর অন্যদিকে সল্ট থেকে সিবি চুয়ান্ন নম্বর বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রার আয়োজন করা হয়েছে মহা ধুমধাম করে পালিত হচ্ছে স্নান যাত্রা কি দেখতে পাচ্ছে এই মুহূর্ত থেকে দেখো একেবারে শ্রীক্ষেত্র পুরীতে যেরাম ভাবে স্নান যাত্রা পালিত হচ্ছে এবং ভারতবর্ষে যেখানে যেখানে জগন্নাথ দেব আছেন সেখানে স্নান যাত্রা পালিত হচ্ছে সেই কোনোভাবেই পেছিয়ে নেই বিধাননগরও বিধাননগরেতে

স্নান করান জগন্নাথ দেবকে এবং তারপরে জগন্নাথ দেবকে গামছা দিয়ে মুখান নতুন কাপড় নতুন করে করা হয় এবং এই পরে তুমি জগন্নাথ দেবের শরীর খারাপ হয় এবং শরীর খারাপের জন্য জ্বর আসে এবং জ্বরের জন্য পনেরো দিন তিনি অন্তরালে চলে যান অর্থাৎ তিনি কাউকে দর্শন দেন না কেবলমাত্র তার যে পূজারী তাকে পুজো করতে পারবেন এবং সাধারণ ভক্তরা কিন্তু আর দর্শন করতে পারবেন না এবং রথযাত্রার দিন তিনি বেরোবেন সবার সামনে এবং রথে চড়ে তিনি সবাইকে নিয়ে মাসির বাড়ি গবন করবেন তার আগে স্নান যাত্রা হচ্ছে অন্যতম বড় উৎসব পুরী ক্ষেত্রেও যেরকম লাখো লাখো মানুষের ভিড় বিভিন্ন জায়গা থেকে পুরীতে দর্শনার্থী রয়েছে সেরকমই সব কিন্তু ভক্তদের ভিড় চোখে পড়েছে সকাল থেকে ধন্যবাদ তোমায় দেবপম আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার একদিকে পুরীর ছবি আপনাদের দেখিয়েছিলাম অন্যদিকে সেখানে চিত্রটাও এক সেখানেও কিন্তু ভক্তদের ভিড় মহা সমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা আর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আলিপুরদুয়ারের ছবি আলিপুরদুয়ারের কালচিনি সেখানেও কিন্তু পালন করা হচ্ছে স্নানযাত্রা জগন্নাথ দেবের মহা ধুমধাম করে পালিত হচ্ছে রাজ্যেও সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরীর ছবি আপনাদের দেখালাম সল্টলেকের ছবি দেখালাম আর এবার দেখাচ্ছি আলিপুর আলিপুর দুয়ারের কালচিনির ছবি এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ সৌমজিৎ আলিপ সৌমদ্বীপ এই মুহূর্তে আলিপুর দুয়ার সেখানেও তো জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা মহা ধুমধাম করে পালন হচ্ছে এই মুহূর্তে তুমি ঠিক কি দেখতে পাচ্ছ ভক্তদের ভিড় কতটা দেখো এখানে যেটা আলিপুরদুয়ার জেলার হ্যামিলটনগঞ্জে কিন্তু প্রথমবার জগন্নাথ জগন্নাথ ধাম থেকে কিন্তু আনা হয়েছে আজ কিন্তু যাত্রা হচ্ছে হচ্ছে বের করা এক সেখান থেকেই কিন্তু নদীতে নিয়ে যাওয়া হবে এরপর কিন্তু যাত্রা শুরু হবে পাশাপাশি আলপুদুয়ার জেলার জটেশ্বরেও কিন্তু জাক জমক পূর্ণভাবে ধুমধামে সহিত এই স্নান যাত্রা পালিত হবে এবং ভক্তদের মধ্যে কিন্তু অনেকটাই উৎসাহ আছে দেখতে পাওয়া যাচ্ছে ধন্যবাদ তোমায় সৌমদীপ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমদীপ সেন আপনাদের কালচিনির দুয়ারের কালচিনির ছবি দেখাচ্ছি সেখানে মহা সমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা একদিকে সল্টলেকে সিবিচ ওয়ান বাড়িতে সেখানে স্নানযাত্রার ছবি আপনাদের দেখিয়েছিলাম পুরীর ছবি দেখিয়েছিলাম আর ভক্তদের ভিড় কিন্তু কমতি নয় সল্টলেকে সেখানে ছবিটাও একরকম ছিল আর এবার দুয়ারের কালচিনির ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথা মেনে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা